হয়েছিল। আখেরের ছবিতে আমি আছি, সুযোগ পেয়েছি বলবো। আখেরের প্রথম ছবি করেছিলাম আমি স্নেহ ছবি, সেই স্নেহ ছবিকে পথ চলা শুরু। প্রতি ছবিতেই আলোচিত হয়েছি, কখনো সোনা কখনো দুর্নাম সব কিছু দিয়ে। আমার এই ছবিতে সবসময় মার্কেট ব্যস্ত ছবি নিয়ে করেন, সব ছবিতেই আমরা বড় বড় শিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ওনার ছবিতে যে কাজ শিখেছি। এই ছবিতে এসেও মার্কেট ব্যস্ত আমার কাছে এ ধরনের ছবি খুবই ভালো লাগে অভিনয় করতে। একটাই কারণ, একটা শিল্পী যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, তার সাথে তার কো আর্টিস্টকে তার সাথে অভিনয় বিনিময় করছে, কি করছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট। সেই বিষয়গুলো আসলে এই ছবিতে পেয়েছি, যতটুকু ছিল আমার চরিত্র আমার মতো করে আমি চেষ্টা করেছি। জানি না পরিচালকের পছন্দ হয়েছে কিনা, তবে সুস্থ ধারার সুন্দর একটি কমার্শিয়াল ছবি বলতে যা বোঝায়, ইমোশন সম্পূর্ণ ছিল ছবিতে। বাকিটা ছলে গেলে বোঝা যাবে। সবার দোয়া কামনা করছি আমাদের পরিচালক প্রযোজক এবং শিল্পীদের জন্য, ছবিটি যেন ভালো হয়, ভালো যায়, দর্শক পছন্দ করে, সেজন্য সবাই দোয়া করবেন। এই ধরনের ছবি আমরা যেন হারাতে না বসি, রেগুলার যেন ইন্ডাস্ট্রিতে হতে, মানে সবসময় যেন হয়, সেই ধারাটা যেন বজায় থাকে, সেজন্য আমাদের সবারই চেষ্টা আছে। আসল তুমিও আমার ছবির আরেক নায়িকা, বর্তমান প্রজন্মে জয় যে প্রথমবারের মতো আমার চলচ্চিত্রে একজন নায়ক হিসেবে অভিনয় করছে, মানে জয়কে এখানে আসতে প্রথমবারের মতো জোরে তালি দেওয়া দরকার আমাদের।